হ্যালো ফ্রেন্ডস, আমি পম্পি। চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা মারতে লাইভে। আর তোমরা তো জানো, তোমাদের সঙ্গে গল্প না করলে, আড্ডা না মারলে আমার একটুও ভালো লাগে না। সেই মনে আছে অনেক আগে আমি তোমাদের বলেছিলাম যে অনেক আগে আমি কবিতা লিখতাম, আর তোমরা আমাকে বারবার বলেছো দিদি এখন কেন লেখো না। তাই স্টার পাঠাও ফ্রেন্ডস, আর আমি পড়ছি আমার লেখা এই কবিতাটা। একটুকরো লাইক, সাথে একটু শেয়ার, এইটুকুই তোমার কাছে আমার শুধু চাওয়ার। চাই না কো উপাধি, চাই না কো পেমেন্ট, শুধু চাই অনেক স্টার আর ভালো ভালো কমেন্ট। সঙ্গে নিয়ে আসবো আমি জমাটি এক লাইভ, থাকবে আমার তিন অবতার, তিন রকমের টাইপ, স্টার পাঠাতে ভুলো না কিন্তু। কমরেডস, চারিদিকে যা হচ্ছে আওয়াজ না তুলে থাকা যাচ্ছে না। যতই ভাবছি আওয়াজ তুলবো না কিন্তু ইট হার্টস হিয়ার, আর আমি যদি আওয়াজ না তুলি, এর প্রতিবাদ না করি, তাহলে কে করবে? যে যা খুশি তাই করছে, আই মিন যার উপর খুশি চড়ে বসছে। ইউক্রেনের মতো একটা ছোট্ট দেশ আর রাশিয়া তার জেঠুর বয়সে একটা দেশ, যখন খুশি তার উপর মিসাইল ছুটছে। ঘেন্নায় আমার রাতে ঘুম আসছে না, লজ্জায় আমার খিদে পাচ্ছে না। আই মিন একে কি বলে হিউম্যান সিভিলাইজেশন, মানব সভ্যতা কি একেই বলে? এসব না স্রেফ আর নেওয়া যাচ্ছে না। দিন দিন মানুষের জীবনের দাম কমছে আর তেলের দাম বাড়ছে। গণতন্ত্রকে তো এবার তেলতন্ত্র বলতে হবে দেখছি, কিন্তু সব কিছুর একটা লিমিট থাকে। দেওয়ালে পিঠ ঠেকে গেলে কিন্তু মানুষ আচ্ছা আচ্ছা লোকের ফানুস ফুটো করে দিতে পারে। এবং আমি বলছি এখনো সময় আছে, আমাদের শক্তি আছে, আমাদের একত্রিত হতে হবে। আমাদের যে কি জোর সেটা আমাদেরকে দেখাতে হবে। অনেকেই আওয়াজ তুলছে, এবার দেখতে হবে কার আওয়াজের জোর কত। কমরেড সাহিবুল, তুমি লিখেছো ইয়েস আপা, আমাদের আওয়াজ তুলতেই হবে। ইয়েস কমরেড সাহিবুল, আমরা আওয়াজ তুলব। চিন্টু চোংদার, তুমি লিখেছো আমরা আওয়াজ তুলছি, এবার তোমার আওয়াজ তুলতে চাই সুইটি। এটা কি ধরনের ভাষা, এসব নেওয়া যায় না। কমরেডস রিপোর্ট। বিকাশ বটব্যাল, নেক্সট উইকের মধ্যে আমার কাছ থেকে নেওয়া 50,000 টাকা যদি ফেরত না দাও, তাহলে তোমার নামে কমপ্লেন করব, তোমার বিরুদ্ধে আওয়াজ তুলব। আসছি, আমার পার্টি আছে, পরে আসবো লাইভে। হ্যাঁ বাই। জয় মা শীতলা, জয় মা বাবলা মুখী, জয় মা টুনটুনির, জয় জয় জয়। মুক্ত হস্তে লাইক বিতরণ করুন মা টুনটুনির অ্যাকাউন্টে। জয় মা, জয় মা, জয় মা। জীবনে কষ্ট, প্রেম নষ্ট, প্রেমিকার বাবা শত্রুর থাবা, নো চাপ, আধ ঘন্টা সঙ্গে মা টুনটুনি সমস্ত প্রবলেমে বাজাবে কঞ্জনি। গ্রহ নক্ষত্রের অবস্থান ওয়াইজ জেনে নেব, আজকের দিনটা কেমন যাবে। জয় মা। হস্তস্কেপে আমি দেখতে পাচ্ছি চন্দ্র চন্দ্রেই আছে, সূর্য সূর্যেই নেই। বৃষ রাশির যারা আছেন তারা বৃষমূত্র পান করবেন না। আর মিথুন, লটারির টিকিট কিনুন যদি না জেতেন। কথা দিচ্ছি মা টুনটুনি কাল থেকে লাইভে আসবে না। আর তুলা রাশি ভীষণ সাংঘাতিক হয়ে আছে তাদের পজিশন, তুলা হইতে দূরে থাকুন, বালি স্লেপ কম্বল কোনো কিছু স্পর্শ করিবেন না। আর বাকি যেসব রাশি আছে কাল লাইভে এসে সব বলে দেব। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। কেমন আছিস তোরা? আমি এসে গেছি তোদের রাঙা পিসি। তোদের টাইম লাইনে না আজকে আমি ব্লিচিং চড়াবো, ব্লিচিং। পাউডার না রে, পাউডার না। বিবেকানন্দ বলে গেছেন জানিস তো, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচেশ্বর। আর কিছু কিছু পাবলিক আছে জীবে প্রেম করতে গিয়ে একেবারে প্রতিবেশীদের ষষ্ঠী পুজো করে দেয়। এই যে আমাদের বাড়ির পশ্চিম দিকে একটা মুটকি থাকে, নিজে আগে গাদা গাদা গান্ডে পিন্ডে খায়, তখন এটো কাটা যা আছে কুকুরগুলোকে খাওয়ায়। খাওয়া খাওয়া কোনো অসুবিধা নেই, নিজের বাড়ির সামনে খাওয়া। আমার বাড়ির সামনে খাওয়াস কেন? আমার বাড়ির সামনেটা কি লঙ্গরখানা যে ওখানে কুকুরদের খাওয়াতে হবে? তার উপরে শোন, আমাদের বাড়ির পূব দিকের জানলাটা খোলা যাচ্ছে না, খুললে যে সিন সিনারি দেখছি না, শিউরে উঠছে একেবারে। শুনবি, সেনেদের বাড়ির ছাদে
ওদের বাড়ির বাচ্চা মেয়েটা ভাগ ভাগ করে ধরছে, সিগারেট খাচ্ছে, সিগারেট। বাচ্চা মেয়ে আমাদের বাড়িতে হামাগুড়ি দিত, লজ্জা লাগা দরকার, লজ্জা। শুরু হলো ঝগড়া। বাপু, সংসার আমরাও করেছি, 24 বছর হলো এরকম ঝগড়া করিনি। আরে আমাদের দক্ষিণ দিকে নতুন ভাড়াটে এসেছে, বুঝেছ? সারা দিন ঝগড়া, কাঁই কাঁই, ক্যাচর ক্যাচর। আর বউটার গলা, গলা তো নয়, যেন চোঙা। আর মুখের ভাষা, উফ বাবা, শুনলে একেবারে গা ঘিন ঘিন করে, গুলিয়ে ওঠে গা। এই থালা দিয়ে শুরু হলো, শালা দিয়ে শেষ হবে। আর দিকে রাস্তায় বেরোলে ঢং দেখলে গা জ্বলে যায়, কি আলগা পিরিত, ঠিক যেন উলট পুরান, 20 বছর বয়স কমে গেছে মনে হবে। উমা, এটাও জানো না? আরে বাবা, উড়ি বাবার ইউটিউব চ্যানেলে নতুন ওয়েব সিরিজ এসছে তো, উলট পুরান। লিংক আমি দিয়ে দেব। গাই হামারি মাতা হ্যায়।